আগামী বাজেট পরিকল্পনায় কোভিড নাইন্টিনের প্রভাব মোকাবেলায় স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও সামগ্রিক বরাদ্দের হার বিবেচনায় আগের বাজেটের চেয়ে তেমন বড় কোনো পরিবর্তন হয়নি। আগামী অর্থ বছরের স্বাস্থ্যে বরাদ্দ রাখা হয়েছে 32,731 কোটি টাকা, যা গেল অর্থ বছরের চেয়ে 3,486 কোটি টাকা বেশি আর প্রস্তাবিত বাজেটের 5.4%। করোনা মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে টিকা প্রদান। দেশের সকল নাগরিককে বিনামূল্যে টিকা প্রদানের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় বাজেটে। তবে প্রতি মাসে 25 লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যকে কমই মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। চলতি অর্থ বছরের মতোই করোনা মোকাবেলায় জরুরি চাহিদা মেটাতে থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 10,000 কোটি টাকা আর স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা উন্নয়নে আগামী অর্থ বছরের মতো রাখা হয়েছে 100 কোটি টাকা। স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাত নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা আশা করা হয়েছিল তার প্রতিফলন দেখা যাচ্ছে না এবারও। আমরা হেলথ সেক্টরে যে পরিবর্তন, যে সংস্কার আশা করছিলাম, সেক্ষেত্রে এই বাজেটে কোনো বিক্রি ঘোষণা নাই। কোভিডের জন্য যে ফান্ডটা রাখা হয়েছে সেটা যদি সুষ্ঠুভাবে খরচ করা হয় তাহলে হয়তো কোভিড ভ্যাকসিনেশন সহ কোভিড মোকাবেলায় গতি আসতে পারে। দেশের প্রান্তিক পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলার বাইরে শর্ত সাপেক্ষে হাসপাতাল স্থাপনে 10 বছরের কর অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আরটিপিসিআর কিটের কাঁচামাল আমদানিতে শুল্ক মওকুফের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী বছর জুন পর্যন্ত। কোভিড টেস্ট কিট, পিপিই, টিকা আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। অব্যাহত রাখা হয়েছে স্থানীয়ভাবে ঔষধ উৎপাদনে কাঁচামালে রেয়াতি সুবিধা। ঔষধের যে সাপ্লাই, সে ঔষধের সাপ্লাই পর্যাপ্ত থাকলেও সরকারি হসপিটালে যেটা দেখা যাচ্ছে যে প্রপার স্টোরিং এবং ডিসপেন্সিং এর অভাবে সেই ওষুধটা জনগণ সকাল পায় না, পরে মানুষকে বাইরে থেকে ওষুধ কিনতে হয় এবং আউট অফ পকেট পেমেন্ট হয়। তো এই জায়গায় আমাদের ফোকাস করা দরকার। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজকে আগের মতোই দিতে হবে 15% কর। তবে ফার্মেসি, নার্সিং, ইন্টিগ্রেটেড মেডিকেল, রেডিওলজি ও ইমাজিং, আল্ট্রাসাউন্ড, ডেন্টাল, এনিম্যাল হেলথ ও প্রোডাকশন এই জাতীয় প্রতিষ্ঠানের কর শর্ত সাপেক্ষে 10 বছরের জন্য অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।